আসসালামু আলাইকুম। আজকে আমরা সেটের একটা প্রবলেম সলভ করব। তো এখানে আমাদের বলা আছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, মানে এটা একটা সেট দেওয়া আছে। তাহলে এই সেট থেকে কতগুলো উপসেট গঠন করা যাবে জানো, উক্ত উপসেটের অন্তত একটি উপাদান মৌলিক সংখ্যা হয়। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই যে সেট, এটা যতগুলো উপাদান আমাদের আছে তার প্রত্যেকটারই এখানে আমাদের, মানে এই সেটের আর কি আমাদের উপসেট সংখ্যা নির্ণয় করতে হবে। তো যতগুলো উপসেট আমরা পাবো সেখান থেকে আমাদের লাগবে যে প্রত্যেকটা উপাদানের মধ্যে, মানে সরি, প্রত্যেকটা উপসেটের মধ্যে উপাদানগুলোর মধ্যে একটা হলেও যেন আমাদের মৌলিক সংখ্যা থাকে। তাহলে এরকম কতগুলো উপসেট পাবো যেখানে একটা উপাদান, অন্তত একটা উপাদান মৌলিক সংখ্যা আছে, তার মানটা আমাদের চাইছে, মানে কতগুলো পাবো আমরা তার সংখ্যাটা চাইছে। তাহলে এটা তোমরা নিজের আগে একটু ট্রাই করে দেখো, এরপর আমার সাথে মিলিয়ে নিও। তো তুমি প্রথমে চিন্তা করো ছোটো একটা কেসের জন্য। এখানে আমাদের 2 থেকে শুরু করে 9 পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া আছে। তো আমি যদি জাস্ট 2 এবং 3কে নিয়ে চিন্তা করি, তাহলে এটার উপসেট সংখ্যা কয়টি হবে? তো আমাদের সূত্র জানা আছে 2n সংখ্যক, অর্থাৎ আমাদের n এর মান হলো এই উপাদানগুলো, কয়টা উপাদান আছে। তাহলে এখানে যেহেতু 2টা উপাদান আছে, তার মানে আমাদের 2n² মানে 4, 4টি উপসেট থাকবে। সেগুলো কী কী আমি যদি লিখি, একটা হলো 2, একটা হলো 3, একটা হলো 2, 3, আর একটা হলো ফাঁকা সেট বা ওরি। তাহলে এই 4টা হলো আমাদের মোট উপসেট সংখ্যা। তাহলে এখন চিন্তা করো যে আমাদের এখানে কয়টা আছে, কয়টা উপসেট আছে যেখানে অন্তত একটা হলেও মানে মৌলিক সংখ্যা আছে, অর্থাৎ একটা হলেও উপাদান মৌলিক সংখ্যা আছে। তো এখানে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, এখানে 2, 3 দুইটাই মৌলিক সংখ্যা। তো আমাদের এই 3টা গ্রহণযোগ্য, কিন্তু এখানে কোনো সেটই নাই, মানে উপাদানই নাই, ফাঁকা সেট। তার মানে আমাদের অ্যান্সার কত হচ্ছে? 3। তাহলে এই 3টা আমরা কীভাবে পাবো? যদি আমরা মোট উপসেট থেকে, সেটা কত? 2n, এখানে n এর মান 2, মানে 2n² মানে 4, এখান থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে তো 3 পাচ্ছি। তাহলে এই যে 1 মাইনাস করলাম, এটা কোন 1, কোন উপসেটটা আমরা বাদ দিলাম? এই যে এইটা ফাঁকা সেট যেটা, সেটা আমরা বাদ দিলাম। তো এখানে আমাদের মেইন কাজটা থাকবে যে আমাদের যে সেটটা দেওয়া থাকবে সেখানে আমরা দেখব কোনগুলো মৌলিক সংখ্যা এবং কোনগুলো যৌগিক সংখ্যা, সেটাকে আলাদা করে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টাই মৌলিক সংখ্যা। তো যেহেতু 2টাই মৌলিক সংখ্যা, আমাদের এখানে কোনো যৌগিক সংখ্যা নাই, এই কারণে আমাদের এই যে ফাঁকা সেট এটা আমরা জাস্ট মাইনাস করে দিলাম। কিন্তু যদি আমাদের এমন থাকতো, 2, 3 জায়গায় থাকতো এখানে সাপোজ 2, 4, এটা যদি থাকতো, তাহলে আমাদের উপসেটগুলো হতো 2, 4, 2, 4 এবং ওরি বা ফাঁকা সেট। তাহলে এই 4টা হলো আমাদের এই সেটের জন্য উপসেটগুলো। তাহলে আমাদের এখানেও আমরা সেম কাজ করব। তো তার আগে আমাদের কাজ কি, এইখানে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেটাকে আমরা একটা এক্সট্রা সেটে রূপান্তর করে নেব, আর যতগুলো যৌগিক সংখ্যা আছে সেটাকে আমরা আরও একটা সেটে রূপান্তর করে নেব, মানে আলাদা করে নেব। তো এখানে যদি আমাদের এমন থাকতো 2, 3, 4, 6, যদি এমন থাকতো তাহলে আমরা আলাদা করে নিতাম 2 আর 3কে, আবার 6 আর 4কে আলাদা করে নিতাম। এরপরে মোট উপসেট থেকে আমরা অমৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যার উপসেটগুলো বাদ দিয়ে দিতাম। তো এখানেও আমরা সেম কাজই করব। তো আমরা 2 আর 4 তাহলে 2 আর 4 এখানে আমরা আলাদা করে নিলাম। এরপর আমরা মোট উপসেট সংখ্যা যেটা হলো আমাদের 2n², এখান থেকে আমরা বাদ দেব কি, অমৌলিক সংখ্যার উপসেট, এখানে n এর মান 1, তার মানে আমাদের বাদ যাবে কত, 2n১। তাহলে 2n² মানে 4 - 2 = কত 2, তার মানে আমাদের অ্যান্সার হবে 2। তো আমরা কোন, মানে এখানে যে 2টা অ্যান্সার পাইলাম, 2টা উপসেট হবে, তো সেই উপসেট 2টা কোনটা কোনটা? একটা হলো এইটা, একটা হলো এইটা, এগুলো কিন্তু না। কেননা দেখো এখানে কিন্তু আমাদের মৌলিক সংখ্যা অন্তত একটা আসেই, এখানেও কিন্তু মৌলিক সংখ্যা অন্তত একটা আসে, এখানে কোনো মৌলিক সংখ্যাই নাই, এখানেও কোনো মৌলিক সংখ্যাই নাই, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 2। এখন তুমি প্রশ্ন করতে পারো যে এইখানে যে আমরা বাদ দিলাম, এখানে তো এই ওরিটা আমরা এক্সট্রাভাবে বাদ দিলাম না, আমরা যখন আগে 2 আর 3 সলভ করলাম তখন তো আমরা ওরি বাদ দিলাম, কিন্তু এখানে কিন্তু আমরা ওরি কিন্তু বাদ দেইনি, আমাদের অ্যান্সার কিন্তু 2ই হলো। কেন হলো? কারণটা হলো তুমি এখানে যে 2n² নির্ণয় করলা, এখানে মোট উপসেট, এই যে এই সেটের মোট উপসেট 2n², এখানে কিন্তু অলরেডি ওরি আমাদের কিন্তু ছিলই, ওরি কিন্তু ছিল এই 2n² যখন নির্ণয় করলা। আবার তুমি যখন আলাদা করে এই 4কে, অর্থাৎ যৌগিক সংখ্যা যতগুলো আছে একটাই আছে এখানে, তাই 4কে আমি আলাদা যখন করলাম, এইটারও উপসেট সংখ্যা আমরা বের করলাম, সেটা কি,
টু টু দি পাওয়ার ওয়ান, সেখানেও কিন্তু আমাদের একটা অরি ছিল। তাহলে এইখান থেকে যখন আমি বাদ দিয়ে দিলাম, এই অরি আর এই অরি তো কাটাকাটি গেলই। অর্থাৎ তুমি এখানে দেখো, তুমি যখন টু আর ফোরের উপসেট বের করলা চারটি, আবার যখন তুমি এই এই ফোরের জন্য উপসেট বের করলা সেটা যখন দুইটি হলো, সেটা কী কী, একটা ফোর আর একটা হলো ফাঁকা সেট। তাহলে তুমি যখন এই উপসেটগুলো এখানে বাদ দিয়ে দিলা, এই যে ফোর বাদ দাও, এই যে ফোর বাদ গেল, এই যে ফাঁকা সেট বাদ দাও, এই যে ফাঁকা সেট বাদ গেল, তাহলে তো আমাদের দুইটাই জাস্ট পড়ে থাকলো। আমাদের কিন্তু ওরি আর এক্সট্রাভাবে এই কারণে বাদ দিতে হলো না। তো একইভাবে আমরা এটাও সলভ করবো সেমভাবে। তাহলে আমরা মোট উপসেট থেকে অমৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যার উপসেট বাদ দিয়ে দেবো, তাহলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাবো যে অন্তত যেন একটা উপাদান মৌলিক সংখ্যা হয়। তাহলে এখানে দেখো আমাদের মোট কয়টা উপাদান আছে, আমাদের উপসেট সংখ্যা কত, টু টু দি পাওয়ার এন। তাহলে এখানে আমাদের এনের মান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টু টু দি পাওয়ার 8, এটা হলো আমাদের এনের মান, অর্থাৎ মোট উপসেট সংখ্যা এই সেটের জন্য। তো এটার মান আসবে কত, 256। এখন এখান থেকে আমাদের কী করতে হবে, মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যাকে আলাদা করতে হবে। তাহলে মৌলিক সংখ্যার জন্য আমি যে সেটটা নির্ণয় করব, 2, 3, 5, 7, 2, 3, 5, 7, আর যৌগিক সংখ্যার জন্য আলাদা করে নেই, 4, 6, 8, 9। আমরা কী করবো এখন, তাহলে যৌগিক সংখ্যার কতগুলো উপসেট আছে সেটা নির্ণয় করবো। টু টু দি পাওয়ার এখানে এনের মান কত, 1, 2, 3, 4, যার মানটা হলো 16। তাহলে আমাদের কাজ কী, মোট উপসেট থেকে যৌগিক সংখ্যার উপসেট বাদ দিয়ে দেওয়া। তার মানে 2 টু দি পাওয়ার 8 - 2 টু দি পাওয়ার 4 = 256 - 16, তাহলে আসবে হলো 240। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, তাহলে আমাদের অ্যান্সার হলো 240। কিন্তু এখন যদি তোমাকে এখানে মৌলিক সংখ্যার জায়গায় যদি এখানে বলতো যৌগিক সংখ্যার জন্য, তখন কী করতা? যদি এখানে বলতো যে মানে এই সেটটা দেওয়া আছে, এই সেটে কতগুলো উপসেট গ্রহণ করা যাবে যেন উক্ত উপসেটের অন্তত একটি উপাদান যৌগিক সংখ্যা হয়, মৌলিক সংখ্যার জায়গায় যৌগিক বললো, তখন কী করতা? তখন মৌলিক সংখ্যার উপসেটটা বাদ দিয়ে দিতা, জাস্ট মৌলিক সংখ্যার উপসেট বাদ দিয়ে দিতা, তাহলে আমাদের হয়ে যেত। অর্থাৎ তখনও কিন্তু আমাদের এই যে 240ই হবে অ্যান্সার। অর্থাৎ আমাদের এটা কী হতো, 2 টু দি পাওয়ার 8 - 2 টু দি পাওয়ার 8 জন্য তখন কাউন্ট করতাম, 1, 2, 3, 4, এখানেও যেহেতু 4 আছে, তাই আমাদের যেহেতু এই যৌগিক সংখ্যার মৌলিক সংখ্যার জন্য উপসেট নাম্বার মানে কতগুলো উপাদান আছে সেটা যেন মানে যেহেতু মিলেই গেল, তাই আমাদের উপসেট নাম্বারও মিলে যাবে। তাই 2 টু দি পাওয়ার 8 - 2 টু দি পাওয়ার 4 240ই হতো তখনও অ্যান্সার। তাহলে আমাদের মেইন কাজটা কি, আমাদের যেটা বলবে এখানে যদি মৌলিক সংখ্যা বলে তাহলে আমরা মোট উপসেট থেকে যৌগিক সংখ্যার উপসেট বাদ দিয়ে দেবো, আর যদি বলে যৌগিক সংখ্যা তাহলে মোট উপসেট থেকে মৌলিক সংখ্যার উপসেট বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আশা করি এটা তোমরা সকলে বুঝতে পেরেছো, ধন্যবাদ সবাইকে।